السلام عليكم ورحمة الله وبركاته तीन किसिमे चोखेर जन्नो जहन्नामेर आगुन हराम करा हुए छे। तार मध्य एक किसिम हलो जार चोख थेके आल्लार आजाब गजबेर भये दुई फोटा पानी बाहिर हुए चोखेर जन्नो जहन्नामेर आगुन हराम। द्वितीय नम्बर हलो जारा नबीर भालोबासाय जाग्रत रहेछेन नबीर भालोबासाय जारा जाग्रत चोखे घुम दिल ना तादेर जन्नो जहन्नामेर आगुन हराम। बारोटार परेओ जदि आपनारा कष्ट करे बसे आछेन एकटा रोजगार तो आपनादेर हुए गेछे जहन्नामेर आगुन आपनादेर जन्नो हराम हुए गेछे। शुधु जहन्नामेर आगुन हराम ना बारोटार परे जारा नबीर भालोबासाय एई चोखे घुम दिलेन ना आपनादेर बजेट कि बजेटटा वास्तवे जदि बुझते चान ताहले जेते होबे हजरत आबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अनहुर जीवनी। आमार नबी जे नबीर भालोबासाय रात्रे जागरण करले जहन्नामेर आगुन हराम हय आपनारा कि से नबीर पक्षे किछु समय दिते कि राजी आछेन आपनारा? दयार नबी मायार नबी मक्काबासीर जंत्रणाय एत जंत्रणा दितेन मक्काबासी नबीजी जे बिछानाय शुइतेन बिछानार मध्ये निये काटा दिए राखतेन नबी पाकेर रान्ना करा खाबारे साप पसा ब्यांग पसा निये दिए राखतेन। नबीजी असह्य व्यथाय व्यतीत हुए चोखेर पानीगुलो छेड़े छेड़े बोलेछिलेन आबू बकर मन कय मक्काय थाकते पारबो ना रे हिजरत करे आमार मदिनाय जेते होबे आर आमि जेदिन मदिनाय जाबो तुमि आबू बकर होबे आमार संगी। ओई दिन थेके आबू बकर आमि नबीर संगी होब ओई दिन थेके आबू बकर एशारे नामाज पड़े ফজরের আজানের আগ পর্যন্ত দরজার মধ্যে কান লাগায়া দাঁড়ায়া থাকতেন কোন সময় রাসূল আমাকে ডাক দিবে আবু বকর বলে এই ডাকের অপেক্ষায়। আজকে আপনারা কারা? সে নবীর ভালোবাসায় আবু বকর দাঁড়িয়ে ছিল আর আপনারা বসে আছেন, কি আপনাদের নসিব, কি আপনাদের ভাগ্য? বাবা ও লামা চন্দরপুরের যুব সমাজ, তোমরা কেমন মায়ের সন্তান? তোমরা আজকে সেই নবীর আলোচনা শোনার জন্য একটা জান্নাতের বাগান সাজিয়েছো। তোমাদের কপাল ভালো, তোমাদের ভাগ্য ভালো। যাইতে যাইতে ছয়টা মাস পার হয়ে গেল, আবু বকর ছয় মাসের মধ্যে একদিনও বিছানায় পিঠ লাগায় নাই। যেদিন ছয় মাস পার হয়ে যাবে আমার নবীর হুজরার চারপাশে নবীর দুশমন আবু জাহেলের নেতৃত্বে নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য নবীজির হুজরা মুবারক গরাও করে ফেলেছে তরবারি হাতে, এমন ভাবে দাঁড়িয়েছিল কিতাব লেখে পিঠের সাথে পিঠ লাগায়া যাতে কোনো দিক দিয়ে রাসূল ঘর থেকে বাহির হয়ে যাইতে না পারে, তারা রাসূলকে কতল করে দেবে। আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে খবর জানিয়ে দাও। জিব্রাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, অবস্থা ভালো না, শত্রুরা চারদিক গেরাও করে ফেলেছে আবু জাহেলের নেতৃত্বে, কতল করে দিবে। নবী বলেন, জিব্রাইল আমি এখন কি করব রে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও বন্ধুর কোনো ভয় নাই, এক মুষ্টি বালু হাতে দিয়ে সূরা ইয়াসিনের এক টুকরা আয়াত তেলাওয়াত করে রাসূলকে বলো বালুর মধ্যে ফু দিয়ে ঘরের ভিতরে ছিটাইয়া দিতে। জিব্রাইল বললে, রাসূল বলেন, জিব্রাইল তারা তো বাহিরে, আমি ঘরে ছিটাইলে কি লাভ হবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিডান ঘরের ভিতরে, বাহিরে আমি তাদের চোখে পৌঁছাইবার দায়িত্ব নিলাম আমি, আপনি ভিতরে ছিডান। নবীজি নির্দেশ মতো এই কাজ করলে জিব্রাইল আরবের বালুর কণা, পাথরের কণা, আমাদের দেশের বালুর মতো না, যারা গেছেন দেখছেন প্রত্যেকের চোখে চোখে বালুর কণা পৌঁছাইছে। চোখে বালুর কণা পৌঁছলে এটা তো রহমত যায় নাই, বলুন কি গেছে? গজব, গজব।
রহমত আর গজবের মধ্যে কি ব্যাসকম আছে না? রহমতের নবীর পক্ষে থাকবেন, আল্লাহর রহমত পাবেন। রহমতের নবীর পক্ষে থাকবেন না, গজব পাবেন। আপনারা কি রহমত নেবেন না গজব নেবেন? আস্তে বললেন যে রহমত নেবেন না গজব নেবেন? তাহলে আসুন, কোন রাস্তায় গেলে রহমত সে রাস্তাটা খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন। চোখে এইভাবে কষালতেছে, আর একজন আরেকজনকে বলতেছে কি হলো কি হলো, আরেকটা কয় যা হলো ভালোই হলো, যার লেগে খারিস হস, ইনি তো যাইতেছে গা, ধাক্কা ধাক্কি লাগছে। এই মারতে শুরু করলো একজন আরেকজনকে, হেরাই হেরারে মারে। তাদের জন্য তো গজবের বাজেট, তাহলে শান্তি পাবে কোত্থেকে? এরাই হেরারে মারতেছে। যখন মারামারি বেশি লাগছে, ফাঁকা হলে আল্লাহ কয় জিব্রাইল এই ফাঁকে আমার বন্ধুকে মদিনার পথে বাহির করে দাও। রাহমাতাল্লিল আলামিন, নবী রওনা হয়ে গেলেন, আবু বকরের ঘরের দরজায় ডাক দিলেন, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি তো সজাগ, পিছনের জানালা দিয়ে বাহির হয়ে নবীজির সামনে, আমার নবী চোখ ভর্তি পানি জর্জর করে পড়তেছে। আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি কেউ ব্যথা দিয়েছে, কেউ কি আঘাত করেছে, তাহলে আপনি কাঁদতেছেন? আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, আবু বকর রে, কেউ ব্যথা দেয় নাই, কেউ আঘাত করে নাই, আমি আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কান্না আসে, আমি কাঁদতেছি, ব্যথা হয়, চলো তাড়াতাড়ি চলো। রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই, ডাক দিলাম সাথে সাথে জবাব দিলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে যে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, আমি কেন ঘুমাবো? রাসূল আমাকে আবু বকর বলে ডাকবে আমার ঘরের দরজায়, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো না, এটা হয় না। হুজুর আল্লাহর কসম, আজ পর্যন্ত 6 মাস পার হয়েছে, একদিনও আমি বিছানায় পিঠ লাগাই নাই। রাসূল গো চলেন, তাড়াতাড়ি চলেন। ওই তো পিছনে পায়ের দাগ দেখে দেখে শত্রুরা আবু জাহেলের নেতৃত্বে আমাদের দিকে আসতেছে, তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলেন। এদিকে আবু জাহেল কিছুক্ষণের মধ্যে আবু বকরের ঘর ঘেরাও করে ফেললেন, ডাকতেছে, আবু বকর ঘরে আছো? তোমার ঘরে মুহাম্মদ এসেছে, দরজা খুলো, কতল করে দেওয়া হবে। ভিতর থেকে জবাব দিলেন আবু বকরের ছোট্ট মেয়ে আসমা, ঘরে তো কেউ নাই। না না, দরজা খুলো, আছে তোমাদের ঘরে। দরজা খুলে দিলেন বাচ্চা মেয়েটা, কিন্তু কেউ তো করে নাই, আবু বকর তো ঘরে নাই, নবীজিও তো এই ঘরে ঢুকে নাই। বলো তোমার বাবা কোথায়, বলো আমার ভাতিজা কোথায়? বলতে পারি না, আমরা ঘুমিয়েছিলাম। বলো, বলতে পারি না। এক পর্যায়ে আবু জাহেল রাগ হয়ে এমন বাচ্চা ছোট্ট মেয়েটাকে এত জোরে মারল, কানের পর্দা ফেটে রক্ত বাহির হইতেছে। বাচ্চা মেয়েটা বাবা ঘো বলে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আবু বকরের কানে মেয়ের কান্নার আওয়াজ পড়ছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে চলুন, ওই তো পিছনে শত্রুদের আওয়াজ শোনা যায়, আমার বাড়ি পর্যন্ত শত্রুরা পৌঁছে গেছে। রাসূল বলেন, এরে আবু বকর, তুমি কেমনে জানো শত্রুরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছেছে? হুজুর আমার মেয়ে ছোট্টু বাচ্চা মেয়েটাকে আবু জাহেল মারতেছে, আমার মেয়েটা মার খাইয়া বাবা গো কইয়া কান্দতেছে, আমার নবী ডাকতেছে, এরে আবু বকর, তোমার মেয়ে কি যদি আবু জাহেল মারতে থাকে, কান্নার আওয়াজ যদি তোমার কানে লাগে, আবু বকর রে বল, সন্তানের ভালোবাসায় যাবি না রাসূলের ভালোবাসায় মদিনায় যাবি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার সকল সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে, আমি সন্তানের ভালোবাসায় যাব না, আমি রাসূলের ভালোবাসায় সোনার মদিনায় যাব। কোন চক্ষের বিনিময় কি আসতেছে দেখুন। আজকে কে, আপনারা কারা এই নবীর ভালোবাসায় বসে আছেন? এই নবীর ভালোবাসায় বসলে লাভ হয় না লস হয়? এই নবী আমাদের পক্ষে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে কিনা বলুন, উম্মতের জন্য নবী এই জগতে ব্যথায় ব্যথিত হয়েছে কিনা বলুন,
কত ব্যথায় ব্যতীত হয়েছে আপনার আমার জন্য। মা আয়েশা সিদ্দিকার জীবনী, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পায়া তোল মালিশ করার জন্য যায়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না, কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো চেহারার মধ্যে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারাই কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী বলেন আয়েশা রে এই দাগের কথা আমার জিজ্ঞেস না রে, এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। হুজুর এই দাগগুলো কিসের, বসন্তের দাগের মতো? আমার নবী কান্দে রে আয়েশা এই দাগ বসন্তের দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে যুবকের আমাকে মারতে মারতে বেহুশ করেছে, আমি উঠতে পারি না, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, আবার আমার পাথর মারছে রে, আবার বেহুশ করেছে, এইভাবেই একবার নয় দুইবার নয় তিনবার করে আমাকে বেহুশ করেছে। আমি রক্ত মাখে দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম রে তাইবের যুবকেরা আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, ও যুবকেরা আমারে আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না আমি নবীর মা নাই আমার বাবা নাই? আয়েশা কোনো কথাই তারা মানলো না, আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে, ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে আয়েশা রে এই কথাটা আর কোনো দিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। আসরের জমিন যেদিন কায়েম হবে আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মাতার মগজ ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে মুখে দিয়ে কানে দিয়ে বাহির হবে, ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা লইয়া বিপদে পড়ে, নবী কো ওই নবী কই বলে চিৎকার মারবে। রে আয়েশা ওই চিৎকারগুলো যখন আমার কানে লাগবে রে আমি নবী সইতে পারবো না, ওই বিপদ মুহূর্তে আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা, উম্মতের জন্য তোমার এত মায়া, আমি যে তোমারে কত ভালোবাসি গো বন্ধু, তোমার 63 বছর জিন্দেগিতে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই, ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য রেখে দিলা। যাও বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে, তোমার উম্মত হইলে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব। বাবারে যেই বয়সের যুবকেরা আমার নবীকে বিনা দোষে এইভাবে মারতো, আজকাল সেই বয়সের যুবক নবীর ভালোবাসায় রাত্র 12টার পরে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। বাবার আসুন সেই নবীর পক্ষে সময় দেই। কোরআন শরীফে আল্লাহ করেছে, হাদিস শরীফে রাসূল করেছে, কাজী আল্লাহকেও চিনতে হবে রাসূলকেও চিনতে হবে, কোন আল্লাহ কোন নবীর বিনিময় আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে দিয়েছে বলুন। রাসূল যদি না হইতো এই দুনিয়ার সৃষ্টি কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে, মক্কা কই মদিনারে তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি দেখছোস, মক্কা মদিনারে কয় আমি কত দামি দেখছোস, মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া, ক তুই টের পাস না আমার মধ্যে জমজম, তোর মদিনাই নাই, সাফা মারোয়া মদিনাই নাই, মিনা মুজদালিফা আরাফা এমন কি খানায় কাবা, আমার মক্কার জমিনে তোর মদিনাই তো নাই,
মদিনা কো মক্কা জমজম লইয়া সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা খানায় কাবা লইয়া বাহাদুরি করিস না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখ এমন এক নবী আমার বুকে ঘুমাইছে যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায় কাবাটাও হইতো না। সেই নবীর কেমন নবী আমাদের চিনতে হবে যার উসিলায় আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। তাই বলছিলাম এ নবীর ভালোবাসায় যেই চোখ জাগ্রত থাকবে জাহান্নামের আগুন হারাম হবে। আর এই নবীর পক্ষে যারা জাগ্রত তার বাজেট কি সেটার পরেই আমি আমার বাকি আলোচনায় যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ৬ মাস পর্যন্ত নবীর ভালোবাসায় চোখে ঘুম দেন নাই। তার বিনিময় কি আসছিল? আবু বকর রাসূলের সঙ্গী হয়ে চলে গেলেন, তার বিনিময় কি? মদিনার ঘটনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাত্রও এরকম আকাশে চাননি, ফটফট মাঠ কি সুন্দর, মনে হয় যেন আলো জ্বালিয়ে রাখছে, চন্দ্রভর্তি আকাশ। নবীজির সাথে আম্মাজান সিদ্দিকা হাঁটা ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা আকাশে কত তারা পৃথিবীর বিজ্ঞান কি গণনা করতে পারছে, ভবিষ্যতে পারবে? কিন্তু প্রশ্ন তো রাসূলের সাথে করলো। আচ্ছা রাসূল কি আকাশের তারার খবর কি দিতে পারবে মনে করেন আপনারা? আসতে বললেন যে দুনিয়ার কেউ না পারলেও রাসূল দিতে। প্রশ্ন করলেন আকাশের তারা পরিমাণ নেকি কোনো মানুষের আছে কিনা। আচ্ছা নেকি কার জীবনে কত আছে এটাও তো আমরা জানি না, কিন্তু রাসূলকে প্রশ্ন করা হলো তারা কত, এই পরিমাণ নেকি কার আছে? নবীজির সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আয়েশা আকাশের তারা পরিমাণ নেকি আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার। আয়েশা উমরের নেকি হলো আকাশের তারা পরিমাণ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ উমরের এত নেকি, আমি না ভাবছিলাম যে কি ভাবছিলা? না হুজুর আমি ভাবছিলাম যে কি বলো না। আচ্ছা বলুন কি ভাবতেছে, আমার নবীর কি জানতে বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের নেকি নি এই পরিমাণ হয়। আমার নবী বলেন, এরে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত উমরের, তোমার বাবা আবু বকরের নেকি কত হবে রে, যাই না রাখো। হুজুর বলেন আমি শুনবো। এরে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত উমরের, এইভাবে যদি সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা পরিমাণ হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কুলাবে না। আম্মা জানাইশ সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই রাত্রগুলো কোনটা আমি জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, আয়েশা রে যেদিন আমি মায়ের দেশ বাবার দেশ রে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তোর বাবাকে বলেছিলাম সঙ্গী হবে আবু বকর, ওই দিন থেকে আবু বকর ৬ মাস পর্যন্ত আমার অপেক্ষায়, আরামের বিছনায় পিঠ লাগায় না, ঘুমায় না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় আমি নবীর ভালোবাসায় অপেক্ষা করেছিল। ওই নবীর ভালোবাসার জাগ্রত রাত্রগুলোর বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি তোমার বাবাকে দান করে দিয়েছে। যেই নবীর পক্ষে থাকার কারণে আবু বকর সিদ্দিককে এই পরিমাণ নাকি দিয়েছে। আমি জানতে চাই আজকে যারা আপনারা নবীর ভালোবাসায় এই মাহফিলে বসে আছেন, আল্লাহ কি আমাদের ভাগ্যে এই নাকি দিতে পারে না? পারে পারে, সকলে বলো না আমিন। আল্লাহ আমাদেরকে এই ভাগি করুন, আবারও বলো না আমিন।